তো আজকে আমরা যাচ্ছি কিন্তু হায়দ্রাবাদ। তো এই আজকে আমাদের রাজধানী এক্সপ্রেস হচ্ছে রাত্রির 8টায়, তো সেখানেই যাচ্ছি। আর এখন উবেরও এসে গেছে, তো চলো গাড়িতে উঠি, তারপর পুরো সময়টাই তোমরা আমাদের সাথে থাকো। বেস্ট অফ লাক। পকাই ব্যাগে করে থার্ডটা নিয়ে আসিস প্লিজ আনিস। হ্যাঁ থার্ডটা আনলে থারে করে ঘুরবো প্লিজ আনিস প্লিজ। চলো বাই বাই, ভালোভাবে থাকবে। দেখো আমি গাড়িতে উঠে পড়েছি আর আমাদের ট্রেনটা কিন্তু ছাড়ছে কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে। তো এটা কমপক্ষে 1 ঘন্টা মতো লাগবে যেতে। তো 8টায় ট্রেনের টাইম আর আমরা নামবো হচ্ছে সেকেন্দ্রাবাদে। তো প্রায় 1 বছর পর আবার হায়দ্রাবাদ যাওয়া। তো চলো ট্রেনটা দেখা যাক, ট্রেনের 7-8 ঘন্টা কিরমভাবে আমরা কাটাই সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি আর এইদিকে হচ্ছে পপাই। কি করছে কি করছে মা? পপাই এখানে ডেয়ারি মিল্ক খাচ্ছে। তো আমরা 7:30টায় এর সময় পৌঁছে গেছি আর এদিক থেকে ওদিক হলে কিন্তু ট্রেনটা আমাদের মিস হয়ে যেত, কারণ ওখানে এত রাস্তায় জ্যাম, যেহেতু 15 আগস্ট ট্রাফিক অপারেশন চলছে চারদিকে, ওই জন্য অনেক এটা যে হলিডে ছুটিও স্টার্ট হচ্ছে মানে একদম 3-4 দিনে, ওর জন্য কিন্তু রাস্তাঘাটে প্রচুরই জ্যাম। নিজের বাড়ি যাচ্ছে বা কেউ কেউ ঘুরতে যাচ্ছে, তো আমরাও ওর জন্য রাজধানী এক্সপ্রেসে উঠলাম। তো এখন আমরা আমাদের দুটোই লোয়ার সিট পড়েছে। তো চলো ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের এখনো ট্রেন চড়েনি, কতক্ষণ চলে জানি না। মাকে দেখালে বুঝতে পারবো মা কতক্ষণ ট্রেন চলবে। 10 মিনিট ট্রেন চল, তখন তোমাদেরকে ভিউ করে দেখাবো। তো দেখো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, বাড়ি থেকে কিন্তু রান্না করেই এসেছিলাম, ওর জন্য কিন্তু খাওয়া কমপ্লিট। আর এখানে শোয়ার জন্য সব জিনিস দিয়ে গেছে। তো এখন রাত্রি বাজে 11:30, তো এবার আমরা ঘুমাবো। আর ওইদিকে নামাবে হচ্ছে স্টেশনটায় তখন ওই 7টার দিকে। তো একেবারে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস গুড মর্নিং, এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 6:30। তো এখন সবই লিঙ্গমপল্লি স্টেশনটা ক্রস হলো। ওদের দাদাভাইদের বাড়িটা লিঙ্গমপল্লি থেকে খুবই কাছে, কিন্তু যেহেতু এখানে স্টপেজটা নেই ওর জন্য আমাদের সেকেন্দ্রাবাদ অব্দি যেতে হচ্ছে। আর সকালের ভিউটা দেখো সত্যি খুব সুন্দর লাগছে, কারণ আমরা উঠেছিলাম রাতে। যদি দিনের বেলা জার্নি হতো তাহলে আর একটু বাইরের মানে বাইরের সমস্ত ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম, ততটা দেখানো সম্ভব। কিন্তু যেহেতু রাতের ট্রেন, টানেল ট্রেন, শুধু লাইট ছাড়া কিছুই আমরা দেখতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সেকেন্দ্রাবাদ পৌঁছাই, তারপর আবার ভিডিওটা অন করছি। তখন অব্দি কিন্তু সাথে থাকতে হবে ছিল না।
দেখো এখানে কিন্তু বেটু ঘুম থেকে উঠে পড়েছে, অলরেডি একটা চোখ ডলছে, দেখতে পাচ্ছো? ও বেটা, বেটা গুড মর্নিং, গুড মর্নিং। সে দাদা ভাইকে দেখবে বলে একদম এক্সাইটেড। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। আরে শোনো ভাই, স্কুলে বার্থডে কেক কাটা হয়েছে, ঠিক আছে? চপ চপ করে দেখছে। স্ট্রিট পাস্ট YMCA বাস্কেটবল সিটি অনটু ಹಿಮಾಚಲ ಯಮುನಾ ಗಂಗ ಉಚ್ಚಲ ಜಲವಿತರಂಗ ತವ ಶುಭ ನಾಮೇ ಜಾಗೇ ತವ ಶುಭ ಆಶಿಸು ಮಾಗೇ ಗಾಯೇ ತಬ ಜಯ ಗಾತಾ ಜನ ಗಣ ಮಂಗಳ ನಾಯಕ ಜಯ ಹೇ ಭಾರತ ಭಾಗ್ಯ ವಿಧಾತಾ ಜಯ ಹೇ ಜಯ ಹೇ ಜಯ ಹೇ এইমাত্র হায়দ্রাবাদ আমরা পৌঁছালাম, গিয়ে একটু ফ্রেশ হলাম। আর এখানে কিন্তু সকাল সকাল ভালোই রোদ উঠেছে, একদম ব্যাঙ্গালোরের মতোই ওয়েদার, তার থেকে হয়তো একটু বেশি গরম হবে। এরকম তো হায়দ্রাবাদের রাস্তাঘাটগুলো এত সুন্দর যে আমাদের গাড়ি করে আসতে হেভি লাগছিল। আমরা কিন্তু স্টেশনে নেমে, যেহেতু আমার দাদা ভাইয়ের গাড়ি ছিলই, তো ওই থান নিয়েই গেছিলো, দিয়ে আমাদের নিয়ে এলো। তো এটাই বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের এটাই ব্লগের এন্ডিং পার্ট। তোমরা কিন্তু এখানে নতুনত্ব অনেক ধামাকাদের ভিডিও দেখতে পারবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বাটনটা আছে, সেটা বেলটা আছে, সেটা টং করে বাজিয়ে দিতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওগুলো দেখো, কেমন লাগলো কমেন্ট করতে বলো না। তো টাটা, কাল আবার নিয়ে আসবো নতুন একটা ব্লগ, তার সাথে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও। তো চলো টাটা।